আপনারা চলে আসুন, নিজস্ব আসন সংগ্রহ করুন, আমাদের অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করুন। আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন পল্লীর অনুষ্ঠানকে সার্বিক মিলন উৎসবে পরিণত করুন। আসুন, আদি বারোয়ারি কালী পুজো কমিটি আপনার অংশগ্রহণের প্রত্যাশী। পল্লীর প্রবীণতম মানুষ শ্রী রণজিৎ ঘোষ, তার কাছে শুনব আমাদের এই কালী পুজো আজ থেকে 50 বছর বা তারও আগে কিরকম ছিল। নমস্কার, আজকে আমি এখানে এইছি বক্তৃতা দিতে আসিনি। এই কালী পুজোর ইতিহাস 150 বছরের ইতিহাস, কোন লিখিত বয়ান নেই। আমি যা জানি সেইটুকুই বলব। 150 বছরের ইতিহাসে এই পূজার প্রতিষ্ঠা করেছিল তা আমার জানা নেই। এই এখন পিছন স্থান হয়ে গেছে। আজকে আমরা ওখানে পিছন স্থান করতাম, কিছু ব্যক্তি অসুবিধে অবস্থা জানাতে এটা করতে পারে না। আমার জ্ঞানে আমি যা দেখেছি অবশ্যই একটু বলতে চেষ্টা করব। আমরা দেখেছি এই কালী পুজোর ছোট্ট ঠাকুর আসত, মাথায় একটি ত্রিপল দিয়ে দেখা রাখত, আর একটি চৌকি চাকরি বসিয়ে মুখে করে ঠাকুর এনে পুজো হত। এই বেই আমরা দেখে আসছি, আর দেখে আসছি যিনি করতেন এই জ্ঞানচন্দ্র রায়, ঈশ্বর জ্ঞানচন্দ্র রায় কাটি আমরা দেখেছি। তিনি জামা পরছেন, একটা চাদর গায়ে দিয়ে চুপচুপ করে বাজার যাচ্ছেন, চুপচুপ করে যিনি জানতেন তার ঘরে কি যার জোগাড় হচ্ছে। তারপরে তার ছেলেরা বড় হচ্ছে, ছেলেরা তাকে সাহায্য করছে। এই দেখছি বহুকাল বহুদিন তিনি এই কাজ করে এসে তারপরে এলেন। আমরা তারপরে দেখলাম ভূপেন্দ্রনাথ চাইকে, ভূপেন্দ্রনাথ চাই এই আইনটাই এই সামনে থাকে, তিনি এই ঘর নিয়ে তার জ্ঞানবাবু ফলে আর কেউ ঘর নিয়েছে কিনা তা আমার জানা নেই। ভূপেন্দ্রবাবু একটু করে নিতেন, আমরা তার কাছে তার সঙ্গে পাড়ার সমস্ত ছেলেরা সহযোগিতা করছে, আর তিনি আপ্রাণ চেষ্টা করে সব ভাইকে আজকে যেমন এখানে চাঁদা তোলা হয় সেরকম চাঁদাও তোলা হতো। আর আমরা সব যারা আদিজি কাজ করতাম সেই আদিজির বীজ বই আমাদের দলিয়ে দিতেন, না করতে হবে না। আজকে বোধ হয় কারো কারো হচ্ছে, আমি জানি বলরামাইকে কাছে আছে বই, সে আদিজ থেকে যারা না আসা না এক টাকা এরকম চাঁদা, তখনকার দিনে চাঁদা না মূল্য ছিল অনেক চাঁদা না। সেই বই এখন কারো কাছে আছে না, একমাত্র বলরামাইকে বলরাম দাসের কাছে আছে। সেই সেটাই বলছিল কালী পুজোর বই, আগে বই দিয়ে যেত আমরা এখনকার মতন সব নির্লিপ্ত হয়ে গেছে, ছাড়া ছাড়া হয়ে গেছে, কেউ যেন আর একসঙ্গে নেই। আগে সবাই উৎসাহ নিয়ে করত, এমনকি আমরা এই পড়া ও পড়া বাবা নাম লিখলেন সমস্ত বাড়ি এখানে গিয়ে জল বল গিয়ে আমরা জানলাম শুনতে। একবার আমরা হলো কি অনেকদিন বাদে 1948 সালে লাইব্রেরি এই হওয়ার পর আমরা একে সক্রিয়ভাবে যোগ দিলাম। তার দু তিন মাসের বাদে আমরা বললাম যে আমরা আপ্রাণ চেষ্টা করলে যথেষ্ট চাঁদা তুলছি, এবং এই চাঁদা তুলে
তখন এই দিন সবাই কাটাকা দেখছে, তখন হয়নি সবাই কাটাকা ছিল এই গরিব মধ্যে। আমরা বললাম আমরা আপনার চেষ্টা করবো যথাযথ চাঁদা তুলতে পারি, কিন্তু এই নতুন লাইব্রেরি নতুন লাইব্রেরি পাওয়া এখানকার বিষয় হয়েছে। এখানে যার বইপত্র নেই কিছু নেই, একে যেমন তাইলে বড় করতে হবে। আর আমরা আপনার চেষ্টা করবো যথেষ্ট সম্ভব, তার সেই মতো আমরা যথেষ্ট চামড়া তুলে গেলাম। এবং এই আদিবাড়ি এই সবাই কাটা কাটি কেউ জানে না, বা যারা জানে ভুলে গেছে দু একদিন আছে। এই আদিবাড়ি আমাদের এই সবাই কাটা কাটতে একশো আমরা বলেছিলাম কিছু দিচ্ছি তার হচ্ছে এই আদিবাড়ি ১৫০ টাকা দিয়ে, সেই এই আদিবাড়ি থেকে ১৫০ টাকা আমরা চাঁদে পেয়েছি। তার এতে আমরা এখন এই আদিবাড়ি কাজ বুঝতে প্রত্যেক বছর ১০১ টাকা করে অনুদান দিয়ে আসছি। এই আদি পাড়ি এই পিচের ট্রাম এই দীর্ঘ দেরি হবে, আমাদের পর কে আসবে জানি না, আবার আসবে জানি এই পিঠের নিয়ে আমরা থাকবে। এবং সকলে পল্লীবাসী সকলে একে বাঁচিয়ে রাখে পুষ্ট বরবাদি না একটি তা এই মন তা আমরা এটি বাঁচিয়ে রাখার জন্যে আমি আর কদিন আমি আপ্রাণ চেষ্টা করবো এই আদি বাজার আজ যে আর রয়েছে তারা আপ্রাণ চেষ্টা করবে জানি একে বাঁচিয়ে রাখার জন্যে। এই আমাদের আর কিছু বিশেষ বলব না, আপনার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। শ্রী রণজিৎ ঘোষকে ধন্যবাদ, আপনারা সবাই শুনলেন পল্লীর প্রবীণতম মানুষ তার সময়কার কিছু কথা। আমরা পরবর্তীকালে আমাদের ইতিহাস খুঁজতে গিয়ে এরকম বহু মানুষের সাক্ষাৎ পেয়েছি, বেশ কিছু কাগজ খুঁজে পেয়েছি আজ থেকে ৫০-১০০ বছর আগে কিভাবে কিভাবে পুজো হতো তার পদ্ম প্রতিমার বিবরণ। আমরা সেগুলো যথাসময় আমাদের সোভিনিয়ারে এগুলো প্রকাশ করার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব যে আমাদের পুজো কত পুরনো। যাই হোক আমরা আসি আমাদের মূল অনুষ্ঠানে।